নির্বাচন আন্দোলন রাজনীতি নিয়ে দুই পক্ষের টানাটানির মধ্যে এক সপ্তাহ আগে বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এই এক ঘোষণায় উভয় পক্ষকে অনেক হিসাব মেলাতে হচ্ছে নতুন করে। সরকার ও বিরোধী দুই পক্ষই যার যার অবস্থান থেকে উদ্যোগ নিচ্ছে, সেই চেষ্টায় নতুন একটি সেল গঠন করেছে বিএনপি। এই সেল দেশব্যাপী বিএনপির নেতা কর্মী সহ সরকার বিরোধী আন্দোলনকারীদের ওপর হওয়া হামলা নির্যাতনের প্রমাণ সংগ্রহ করছে। এজন্য ছবি, ভিডিও সহ যাবতীয় তথ্য জোগাড় করে কেন্দ্রে পাঠানোর জন্য দলটির সাংগঠনিক জেলাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। এরপর সব প্রমাণ ও নথি যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক মহলে তুলে ধরা হবে বলে জানা গেছে। জানতে চাইলে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স 31 মে বুধবার আজকের পত্রিকাকে বলেন, সম্প্রতি প্রতিটি জেলায় এ সংক্রান্ত চিঠি পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপি সহ আন্দোলনকারী নেতা কর্মীদের ওপর যেখানে যা হামলা হচ্ছে সবকিছুর ভিডিও ও ছবি তুলে রাখতে বলা হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থলে না থাকলেও সংশ্লিষ্ট হামলার সঙ্গে যিনি বা যারা নির্দেশদাতা ও পরিকল্পনাকারী থাকবেন তাদের বিষয়েও খোঁজ নিতে বলা হয়েছে। সংগৃহীত এসব নথি যথাসময়ে ব্যবহার করা হবে। বিএনপির জেলা পর্যায়ের দায়িত্বশীল একাধিক নেতা জানান, কেন্দ্রের উদ্যোগে দেশের নানা প্রান্তে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার ছবি, ভিডিও সহ যাবতীয় নথি সংগ্রহের কাজ এরই মধ্যে শুরু হয়েছে। ক্ষমতাসীন দলের নেতাকর্মী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন সহ ঘটনার সঙ্গে যিনি বা যারাই জড়িত থাকুক প্রমাণ সহ বিস্তারিত নথিবদ্ধ করা হচ্ছে। কে কোথায় হামলার শিকার হচ্ছে, কারা হামলা করছে, কিভাবে হামলা করছে, ক্ষেত্র বিশেষে গোপনে ঘটনার ভিডিও করা হচ্ছে, হামলার পেছনে পরোক্ষভাবে কেউ জড়িত থাকলে তার বিষয়েও তথ্য সংগ্রহ করা হচ্ছে। সবকিছু এক জায়গায় করে কেন্দ্রে পাঠানো হবে। যুক্তরাজ্য থেকে পুরো কাজের সমন্বয় করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নাম প্রকাশ না করার শর্তে জেলা বিএনপির এক সভাপতি আজকের পত্রিকাকে বলেন, কেন্দ্রের নির্দেশে আমরা তথ্য ও প্রমাণ সংগ্রহের কাজ করছি। এসব কেন্দ্রে পাঠানোর পর তা দিয়ে কি করা হবে সেটা আমাদের জানা নেই। বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে আন্দোলন করছে বিএনপি ও তাদের সমমনা দলগুলো। এই আন্দোলনকে দমন করতে সরকারের পক্ষ থেকে নানা ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে অভিযোগ বিএনপির। সেসব ষড়যন্ত্রকে প্রতিহত করে সংঘাতে না জড়িয়ে নতুন এই পরিকল্পনা নিয়েছে দলটি। যদিও দলটির নীতি নির্ধারকেরা বলছেন, বাংলাদেশের বিরাজমান পরিস্থিতি এবং নির্বাচনকে সামনে রেখে কি হচ্ছে এ বিষয়ে পুরো বিশ্ব অবহিত, নতুন করে কিছু জানানোর নেই বলে মনে করছেন তারা।